বারবার রাস্তা সংস্কারের দাবি জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। পরিশেষে পথে নামল জনজাতি অংশের যুবকেরা। বৃহস্পতিবার সাত সকালে গন্ডাছড়া গঙ্গানগর সড়ক অবরোধে বসে শতাধিক যুবক। খবর পেয়ে অবরোধস্থলে ছুটে আসে পুলিশ এবং টিএসআর জওয়ানরা। গন্ডাছড়া মহকুমা সদর থেকে গঙ্গানগরের দূরত্ব প্রায় 27 কিমি। সড়কটি গন্ডাছড়া মহকুমা থেকে আমবাসা জেলা সদরে যাওয়ার একমাত্র রাস্তা। গন্ডাছড়া থেকে গঙ্গানগর পর্যন্ত 27 কিমি। 7 বছর যাবৎ রাস্তাটি বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে। ওই রাস্তা দিয়ে ছোট বড় যান চলাতে গেলে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যান চালকদের এবং পথচারীদের, এমনটাই অভিযোগ। ফলে বাধ্য হয়ে বৃহস্পতিবার সকাল 6টা থেকে মহকুমার ভগীরথপাড়া কলোনির মুখে পথ অবরোধ সৃষ্টি করে জনজাতি অংশের যুবক যুবতীরা। পরবর্তী সময় প্রশাসনিক আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। জনগণ সাপোর্ট খেয়ে বড় তিনিও লামা কাজ হলাই বোনস না আইগে বোনকো সেফাই আইগে তো বলামানো।